Assalamualaikum, welcome back to my channel Juliet Cooking. আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজ আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হচ্ছে হায়দ্রাবাদী বিফ বিরিয়ানি। হায়দ্রাবাদী বিফ বিরিয়ানিটি আমি কিভাবে করি সেটাই শেয়ার করেছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা অল করে দিয়ে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে প্রথমেই আমি চুলোতে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে আমি মোটামুটি 250 গ্রাম মতো পেঁয়াজকে আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ এটা মাংসের মধ্যেও ব্যবহার করা হবে এবং বিরিয়ানির মধ্যেও। তো আমি এখানে বেরেস্তাটা করে নিচ্ছি, দেখুন আমি কিভাবে বেরেস্তাটা করি, মোটামুটি সবাই জানেন। যারা রান্নাতে নতুন তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে, তাই আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে বেরেস্তাটা করে নিচ্ছি নিয়েছি, আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি 2 কিলো পরিমাণে, আর চালটা আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। চালটাকে আমরা সেদ্ধ করে নেব। তো একদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য, তো সেখানে আমি কিছু গোটা গরম মশলা ব্যবহার করব। তো সেটা দেখে নেওয়া যাক কী কী মশলা ওখানে দিচ্ছি। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 7 মতো লবণ, 7-8টা গোলমরিচ গোটা, লবঙ্গ নিয়েছি 7-8টা, এলাইচি নিয়েছি 6টা, দারচিনি নিয়েছি 3 টুকরো, আর এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 2.5 কিলো মতো। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু মাংসগুলো বড় বড় সাইজে রেখেছি, ছোট ছোট সাইজে মাংস রাখলে কিন্তু সেটা অনেকটাই ছোট হয়ে যায় রান্নার পর, তার জন্য একটু বড় সাইজে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। এবার মাংসটাকে ম্যারিনেট করব। এখানে 1 গোটা পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করেছি, 2 টেবিল চামচের মতো হবে। এরপর আমি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 7 মতো লবণ, 8 দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি যে বেরেস্তা করেছিলাম সে বেরেস্তা আমি হাফ দিয়ে দিচ্ছি, 250 গ্রামের হাফ বেরেস্তা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর আমি ভালো করে হাতের সাহায্যে এইভাবে কিন্তু দোলে দোলে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে মাংসের মধ্যে মশলাগুলো মেখে যায়, ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে, সেই হিসাবে কিন্তু ভালোভাবে কিন্তু কেয়ারফুলি করতে হবে। আমি ভালো করে নিয়েছি, দেখুন। এরপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এখানে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, তারপর আমি এখানে 4 ঘন্টা পর মাংসটা দিয়ে দিচ্ছি। একটা বিরিয়ানির হাঁড়ি নিয়ে নিয়েছি, তো মাংসটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আমি সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা রিচ খেতে না চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর ভাত দিয়ে দিচ্ছি ওপরে 1 লেয়ার, পুরোপুরিভাবে ভাতটা দিয়ে দিতে হবে এইভাবে ছড়িয়ে।
এই যে আমি পুরো সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু এইভাবেই তৈরি করে রেস্টুরেন্টে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চিপি মতো কেওড়া জল। এরপর আমি এখানে গোলাপ জল দেব। গোলাপ জল দিয়ে দিচ্ছি, যে আমি বোতলটা দেখিয়েছিলাম ওটার হাফ আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে মিঠা আতর দিচ্ছি, এই যে এই ব্র্যান্ডেডটা আমি ব্যবহার করেছি। আমি এখানে মিঠা আতর দিয়েছি 6 ড্রপের মতো, মানে 6 ফোঁটা আমি দিয়ে দিয়েছি। আপনারা বেশি কম বেশি এখানে করে নিতে পারেন। এরপর আমি যে বেরেস্তা অর্ধেক যে বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তাটা এবার আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি দুধ, কাঁচা দুধের মধ্যে কিন্তু আমি জাফরং গুলে রেখেছিলাম, সেটা আমি দিলাম, মানে যেটা ফুড কালার বলে আমি সেটা গুলে রেখেছিলাম, এবার আমি ছড়িয়ে দিলাম তার মধ্যে। এরপর এখানে ঘি দিয়ে দিচ্ছি, আপনারা ঘিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি ঘিটা এখানে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা এই কারণে দেওয়া যে ভাতটা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, যাতে নুনের ভাবটা যেন বোঝা না যায়। এখানে আমি হাঁড়িটার মধ্যে কিন্তু ময়দা আমি দিয়ে দিয়েছি, মানে গমের আটা যেটাকে বলে, কারণ দমে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া পাস না হয়, সেইভাবে কিন্তু করছি। আর অবশ্যই হায়দ্রাবাদি বিরিয়ানি করব তো একটু কেয়ারফুলি করতে হয়, কারণ সমস্ত জিনিস এখানে কাঁচা দেওয়া আছে ভাতটা ছাড়া। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এইভাবে চিপে চিপে কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখানে আমি একটা লোহার চাটু আমি বসিয়ে দিয়েছিলাম, হাই ফ্লেমে 15 মিনিট আমি হিট করে নেওয়ার পরে আমি দমে দেওয়ার জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি এইভাবে কিন্তু রেখে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিটের পর আমি ফিরে আসলাম, দেখুন আমার বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের যে কিভাবে দমে হয়েছে কিনা বিরিয়ানিটা। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ভিতর দিয়ে কীরকম ভাব বেরোচ্ছে। এরপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। সার্ভ করার জন্য নিয়েছি একটা প্লেট। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি একদম নর্মেল ভাবে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু রেস্টুরেন্ট স্টাইল হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আমার এই বিরিয়ানিটি হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন এবং অল করে দেবেন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব ফিরে আসবো আবার কোন নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।